তুয়ারে ক্যাম্পের মধ্যে কিন্তু একমাত্র শুধু লক্ষীর ভান্ডারের ফর্ম দেওয়া হচ্ছে না, তাছাড়া রেশন, দুয়ারে রেশনের ফর্মও দেওয়া হচ্ছে। এখানে যদি পরিস্থিতিটা আমরা দেখাই, এখানে কিন্তু প্রচুর মহিলারা লক্ষীর ভান্ডার এবং দুয়ারে রেশনের ফর্ম তুলতে এসছে। কিন্তু এই পুরো প্রকল্পটা কি সেটাই একবার জানার চেষ্টা করবো মোহাম্মদ আলম এবং বাবলু করিম ওনাদের কাছ থেকে। দাদা, একটা জিনিস জানতে চাইবো যে এইখানে কি শুধুমাত্র এই লক্ষীর ভান্ডারের ফর্ম দেওয়া হচ্ছে নাকি দুয়ারে রেশনেরও ফর্ম দেওয়া হচ্ছে? দোকান রাশে দুয়ারে রেশনের ফর্ম দেওয়া হচ্ছে, তার সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডেও ফর্ম দেওয়া হচ্ছে। আর দুয়ারে সরকার চলছে, সবই ফর্ম এখানে দেওয়া হচ্ছে। কটা থেকে কটা তাও? সকাল থেকেই চলছে এটা, রাত সকাল 9টা থেকে স্টার্ট হয়েছে। যত লোক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। আচ্ছা বাবলু, তো আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পের থেকে লক্ষ্মী ভান্ডার আমরা জানি, কিন্তু দুয়ারে রেশন স্কিমটাতে কি কি পাওয়া যাচ্ছে, মানে ফর্ম ফিল আপ করার পর মানুষে কি পাবে? রেশন দোকান থেকে রেশনিং সিস্টেমে যা যা উপাদান দেয়া হয় সমস্ত, যেমন ধরুন গম, তেল, চাল, তো সাবান, তো এই রেশন, যা রেশন, একটি রেশন দোকান থেকে মানুষরা যেসব জিনিস পায়, তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রোগ্রাম করা হয়েছে যে দুয়ারে রেশন পৌঁছে দিতে হবে। যে এক তো এরকম প্যান্ডেমিক লকডাউন সিচুয়েশনে দোকান খোলা যাচ্ছে না, দোকান খুলছে তো সাময়িক কিছুক্ষণ সময়ের জন্য, এই সব অসুবিধাগুলোকে দেখে প্লাস মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, যে কোনো ধরনের যাতে দুর্নীতিও না হয়, মানুষের কোনো যেন কষ্ট না হয়, তার জন্য রেশনের যাদের কার্ড আছে সেই রেশনগুলো তাদের বাড়ি তাদের দুয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার করেছে। আর সেটারই ফর্ম ফিল আপটা দুয়ারে ক্যাম্পে করা যাচ্ছে? তার কোনো স্পেসিফিক ফর্ম বলে কিছু নেই। দুয়ারে সরকারে এসে যাদের রেশন কার্ডকে নিয়ে কোনো ইস্যুজ আছে, যাদের রেশন কার্ড পায়নি, হারিয়ে গিয়েছে, নাম কারেকশন করতে হবে, রেশন কার্ড সংক্রান্ত যা কিছু বিষয় এই দুয়ারে সরকারে রেশন অফিসের আধিকারিকরা এখানে এসেছেন, তারা সেই সব মানুষের সুবিধা এখান থেকে করে দিচ্ছে। আমরা বাবলু করিমের সাথে কথা বললাম। এইখানে যদি আরেকবার লাইনটা দেখানোর চেষ্টা করি, এটা শুধুমাত্র রেশনের জন্য না, যদি কারোর কোনো ভুল কিছু থাকে বা নিজের নাম রেশন কার্ডের জন্য ফিল আপ করার জন্য শুধুমাত্র না, কিন্তু এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু স্পেসিফিক্যালি মহিলারা সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়ে ফিল আপ করার চেষ্টা করছেন দুটো ব্যাক টু ব্যাক স্কিমকে নিজেদের ভালো ইউটিলাইজ করার জন্য। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সুরিয়া আগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।